السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. দাদু আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি, আমরা মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয় থেকে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। আমাদের মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ তোমাদেরকে, ইনশাল্লাহ তোমরা কিছু তথ্য জানার জন্য এসেছো, আরও এটা ভালো লাগলো। তোমরা আমার কাছ থেকে যেটুকু জানার চেষ্টা করবে আমিও চেষ্টা করবো সেগুলোর যথাযথ উত্তর দিতে, আর তোমাদের এই আন্তরিকতার জন্য সবাইকে ধন্যবাদ। দাদু আপনার কাছে আমরা কেন এসেছি এই কথা আমরা আপনার কাছে আগেই বলেছি যে আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা কিছু আপনার কাছে বিস্তারিত শুনতে চাই, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। অবশ্যই করো, কোনো সমস্যা নেই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। দাদু আপনি যখন মুক্তিযুদ্ধ ছিলেন তখন আপনার এলাকার রাজাকাররা ও পাকিস্তানি বাহিনী আপনার পরিবার ও আপনার এলাকার নিরীহ জনগণের উপর কিরকম অত্যাচার করেছে তা আমাদের শুনবেন কি? আমাদের বাড়িটা হেডকোয়ার্টারের আওতাধীন, সেহেতু এখানে স্বাধীনতা বিরোধী চক্র যথেষ্ট প্রবল ছিল, তবুও তারা আমার ঘরটাকে জ্বালিয়ে দেয় নাই। এটা কেন যে দেয়নি তার উত্তর আজও আমি খুঁজে পাইনি, তবুও বলতে হবে যে তারা প্রায় সময়েই আমার বাড়িতে ওয়াজ করতো, দিনে রাতে 24 ঘন্টাই তাদের তদারকিতে আমার বাড়ি থাকতো, যার ফলে আমার বড়ো মা, আমার ভাবি, আমার দুটো নাবালক ভাই ছেলে ছিল, তারা সবসময় আতঙ্কগ্রস্ত থাকত। আমরা তো জানি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি কার অনুপ্রেরণায় ও কার পরামর্শে যুদ্ধে অংশগ্রহণ করেন? আমি একজন প্রাক্তন সৈনিক, তখন আমি চাকরিরত ছিলাম রাওয়ালপিন্ডিতে, নিজের মনের তাগিদেই আমি যুদ্ধ করার জন্য রাওয়ালপিন্ডি থেকে 71 সালের 22 ফেব্রুয়ারি আমি ঢাকা পৌঁছি। এর আগে 3 জানুয়ারি রেসকোর্স ময়দানে ছাত্রলীগের একটা সম্মেলন হয়েছিল, বঙ্গবন্ধু সেই সম্মেলনে ভাষণ দিয়েছিলেন, তখন আমি ঢাকা থেকে রাওয়ালপিন্ডি যাব এই যাওয়ার যাত্রী ছিলাম। ওই 3 জানুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে যুদ্ধ আমাদের খুব কাছাকাছি। তাই আমি পাকিস্তানে গিয়ে আমার সাথীদেরকে আমি বলেছিলাম যে আপনারা যে যে কায়দায় পারেন বাংলাদেশে চলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান শব্দটাই উচ্চারণ করেছিলাম যে দেশে যুদ্ধ হবে, আমি কোনো ক্রমেই এখানে থাকব না, আমি আমার দেশে গিয়ে মরা লাগে তো সেখানে গিয়ে মরব, আমি যে কোনো কায়দায় ছুটি না পালেও আমি পালেই গেলেও আমি চলে যাব, আমি পূর্ব পাকিস্তানে যাব, যুদ্ধে অংশগ্রহণ করব, যদি আমার মৃত্যু হয় সেখানেই হবে। আমরা শুনেছি আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরদিন 1969 সালের 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র জনতার সভাপতি সংগ্রামের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান উপাধি দেন বঙ্গবন্ধু হওয়ার, এই বিষয়ে আপনার অভিমত কি? যতদূর জানি রাজনীতিবিদ নই, তবে এটাই সত্য কথা যে বঙ্গবন্ধুকে ওই সময় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আর আগরতলা মামলা যে আমরা বলেছি তখন বলেছি এটা ষড়যন্ত্র মামলা, কিন্তু আসলেই সেটা বাস্তব কথা যে ওটা স্বাধীনতা সংগ্রামের জন্যই বঙ্গবন্ধু ভূমিকা রাখতেছিলেন, সেই জন্যই তাকে আগরতলা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়। এর আগে একটু বলতে হয়, স্বাধীনতা যুদ্ধ চট জলদি করে হয় না, এটার একটা পূর্ব প্রস্তুতি লাগে। বিশেষ করে বঙ্গবন্ধু 62-63 তখন ভারতীয় হাইকমিশনার ছিলেন শশা ব্যানার্জি, উনি যখন আমাদের ঢাকাতে ছিলেন ওই সময় বঙ্গবন্ধু তাকে বলেছিলেন যে এই দেশে স্বাধীনতা যুদ্ধ করার জন্য একটা চিন্তা আমার আছে, আমাকে আপনার সাহায্য করবেন, এই কথার উত্তর পেলেই আমি স্বাধীনতা সংগ্রাম শুরু করব। তখন ওই হাইকমিশনার এই কথাটা যথাযথভাবে ভারতকে জানিয়ে দিয়েছিল, তখন ছিলেন জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী,
উনি উত্তর দিয়েছিলেন যে সেই পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই যখন বঙ্গবন্ধু শেখ মুজিব জননন্দিত নেতা হবে তখন স্বাধীনতা সংগ্রাম শুরু করলে অবশ্যই আমি তাকে সাহায্য করব। এই কথাটা শশ ব্যানার্জি বঙ্গবন্ধুকে জানানোর পরে উনি সেই পথে চলতে লাগলেন। এক পর্যায়ে উনি যে জননন্দিত নেতা হয়েছেন তার প্রমাণ হলো আগরতলা মামলা, তার প্রমাণ হলো সাতই মাসের ঢাকা যে বিশাল সমাবেশ বঙ্গবন্ধুর ভাষণ, সেই ভাষণেই বঙ্গবন্ধু পরিষ্কার রূপে যুদ্ধের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আর তারপরে স্বাধীনতার ঘোষণার জন্য বাকি কিছুই থাকে না। মুক্তিযুদ্ধ কার সংগঠিত হয়েছিল এবং আপনি কোন এলাকায় যুদ্ধ করেছিলেন? বলেছি, যুদ্ধ বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমেই যুদ্ধের ঘোষণা এসে যায়। ওনার বক্তব্যের কাছেই আমরা স্পষ্টভাবে শুনেছি যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করার জন্য উনি আমাদের সবারই সাহায্য সহযোগিতা চাচ্ছেন। আমি একজন সৈনিক বিধায়ী, ওনার সেই ইনডাইরেক্টলি যে আমাকে কমান্ড করেছে সেই কমান্ডের কারণেই আমি মুক্তিযুদ্ধ হয়েছি, আর ওনার কারণেই আমি অনুপ্রাণিত হয়েছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। বঙ্গবন্ধুর দিক নির্দেশনা পরবর্তীকালে আমরা সরাসরি না পেলেও ওনার যে রিপ্রেজেন্টেটিভ ছিল অর্থাৎ ওনার যে প্রতিনিধি যারা ছিলেন বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানে, তারাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তাদের দিক নির্দেশনা মতোই স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং পরবর্তীকালে দেশ স্বাধীন হয়েছে। দাদু, আপনি বিজয় দিবসের সময় কোথায় ছিলেন এবং আপনি কখন শুনতে পারেন যে আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমরা গর্বের সহিত বলতে পারতেছি, প্রথম পটুয়াখালী ডিস্ট্রিক্ট মুক্ত হয় 8ই ডিসেম্বর। ওদিন আমাদের মির্জাগঞ্জের যুদ্ধকালীন কমান্ডার জনাব আলতাফ হায়দার কতিপয় মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে পটুয়াখালী শহরের শিশু পার্কে স্বাধীনতা পতাকা উত্তোলন করে। আমরা সবাই জানি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, 16ই ডিসেম্বরই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা পটুয়াখালী জেলা মুক্ত করেছি সে দিনটা ছিল 8ই ডিসেম্বর। আমরা পটুয়াখালীতে অবস্থান করতেছিলাম, আমার কমান্ডার উনি স্পিড বোর্ডে পটুয়াখালী পৌঁছেছিলেন, আমি আমার দল নিয়ে কিছু সময় দেরি হলেও আমি সমস্ত দল নিয়ে পটুয়াখালী পৌঁছি। পটুয়াখালী অবস্থান করাকালীনই স্বাধীনতা অর্থাৎ বিজয় দিবস 16ই ডিসেম্বর ঘোষিত হয়। আমরা সেখানেই স্বাধীনতা দিবস বা বিজয় দিবস আমরা সেখানেই উদযাপন করি। তখন যে এত আনন্দ লেগেছিল যে সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না, যে আনন্দ আমরা ওই আনন্দ কোনোদিনই আর পাব না, সেই আনন্দেই আজও আমার বুকে ভেসে বেড়াচ্ছে যে আমরা স্বাধীন। এই যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছুই আমার কাছে নেই, আর বাকি জীবনও এর চেয়ে বড় আনন্দ আমার কাছে কিছু থাকবে না। একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, মুক্তিযুদ্ধে একটি স্মরণীয় উল্লেখযোগ্য ঘটনা আমাদের শোনান। খুবই সুন্দর কথা, আমি একটু বাড়িয়ে বলবো। মুক্তিযোদ্ধা হিসাবে আমি যখন একটা গ্রুপে অর্থাৎ মির্জাগঞ্জ গ্রুপে যোগদান করি, এই সময়টা ছিল অনেক দেরিতে, এটা ছিল আগস্ট মাসে, কিন্তু আমি পাকিস্তান থেকে 22ই ফেব্রুয়ারি ঢাকা পৌঁছার পরে বাড়িতে আসি। 26শে মার্চ যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করলো, তখন আমি সুবিদখালী রয় মাধ্যমিক বিদ্যালয়ে ট্রেনিং দিতে থাকি। শতাধিক ছাত্রদেরকে, ছেলেদেরকে, যুবকদেরকে মিলিয়ে আমি ট্রেনিং দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার সেখানে আমি মুক্তিযোদ্ধা সৃষ্টি করতে পারিনি। একটা ছেলেই শুধু ভারতীয় মুক্তিযোদ্ধা হয়েছিল, অনেকেই রাজাকার হয়েছে, রাজাকার কমান্ডার হয়েছে, এটা আমার যা দারুণই একটা পরাজয়ের ব্যাপার। আর সেই ট্রেনিং চলাকালীন সময়ে আমি যখন লুটপাট চলতেছিল, জেল মুক্ত হয়ে গেছিল, তখন অহরহ
লন্ডন হচ্ছিল, চীনতায় হচ্ছিল, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম যে আমি কী কাদা এটাকে কন্ট্রোল করতে পারি। তা ওই ট্রেনিং চলাকালীন অবস্থায় অর্থাৎ এপ্রিল মাসে আমি একটা ডাকাতকে আমার কাছে নিয়ে আসলো। এক পর্যায়ে তাকে দুই পায়ে কলস বেঁধে আমি পায়রা নদীতে ডুবিয়ে দিলাম। এই থেমে গেল লুট তারাস, ছিনতায় থেমে গেল। এরপরে আমি ভারতে যাওয়ার চেষ্টা করেছি। আমি কাকচিড়া পর্যন্ত এক আমার মায়ের খালাতো ভাইয়ের কাছে গিয়েছিলাম, ওনার সুন্দরবন দিয়ে ভারতে যাওয়ার পথটা ওনার জানা ছিল, ওনার সাহায্য চাওয়ার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, উনি তখন স্বাধীনতার বিপক্ষের লোক বলে আমার মনে হলো, ওনার কিছু কথায় আমার ভয় ঢুকে গেল। আমি ওনাকে না জানিয়ে সেখান থেকে চলে আসি। এক পর্যায়ে আমাদের মির্জাগঞ্জ থানার দোকলাখালী গ্রামে, ওখানে মহিউদ্দিন আলাদার বাড়িতে আমি অবস্থান নেই। বাড়িটা পড়েছে রাস্তার দক্ষিণ সাইডে চত্রা, উত্তর সাইডে দোকলাখালী, পাশাপাশি দুটা গ্রাম। সেই মহিউদ্দিন আলাদার বাড়িতে আমি অবস্থান করাকালীন, অর্থাৎ 13 দিন ছিলাম সেই বাড়িতে। সেই যে একজন মুক্তিযোদ্ধা হয়েছিল তার নাম ছিল শিবশঙ্কর সাহা, তাকে সহ অবস্থান করতেছিলাম। ওই সময় আমাদের সুবিতখালি বাজারের রায়মশা বলে একটা ফ্যামিলি আছে, আমাদের যারা মুরব্বি আছেন বা সাথে যে শিক্ষক সাহেবরা আসছেন ওনারা সেই ফ্যামিলিটাকে চিনবেন। সেই ফ্যামিলিতে একজন শিক্ষক আছে, রোকেয়া গার্লস হাই স্কুলে উনি শিক্ষকতা করেন, নিখিলবাবু। ওনার ফ্যামিলিরই একটা মেয়ে ছিল শোভা রানী, তাকে ওনারা অবস্থান করতেছিল সে দোকলাখালি মনোরঞ্জন ঘরমের বাড়িতে। ওখান থেকেই তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে পাকিস্তানি হানাদারদের, অর্থাৎ তৎসময়ের পটুয়াখালীর দায়িত্বে ছিল এক ছাপ, সেই মেজরের এক মেসেঞ্জার, তার নাম ছিল মহারাজ, বাড়ি হলো বেতাগেতে। সে চারজন সহচর নিয়ে, তাকে সহ চারজন সহচর নিয়ে আসছিল মনোরঞ্জন খরমের বাড়িতে, যে তারা জেনেছিল যে ও বাড়িতে হিন্দুরা অবস্থান করতেছে সে লুট করার জন্য। আর ওই যুবতী মেয়েটাকে টেনে হেসে নেওয়ার জন্য যখন চেষ্টা চালাচ্ছিল তখন আমার নাম ধরে একজনের রাস্তায় বসে ডাক দিল, জাজি মলিক তুমি আসো। অর্থাৎ ওই মেয়েটাকে রক্ষা করার জন্য আমাকে যখন ডাক দেয় তখন আমরা ওই দুজনই আমরা দুজনই দৌড়ে আসলাম। তখন আমাদের কাছে ছিল শুধু হাতিয়ার ছিল বাংলা অস্ত্র, আমার হাতে ছিল চাকু। সেই অবস্থায় তার ধাওয়া করতে লাগলাম, তার হাতে ছিল পিস্তল। সেই পিস্তল থাকাকালীন অবস্থায় তাকে আমি লড়াতেছিলাম। এক পর্যায়ে ছোট্ট একটা আমাদের ভাড়া নিয়ে আছে যে সুবিতখালী বাজারের যে একটা যে বাজার বয়ে গেছে মাঝখান দিয়ে যে একটা ভাড়ানি, সেই ভাড়ানি পাড়িয়ে সাথে ওপার যায় উঠলো। আমিও সেই আমার হাতে ছিল তখন 9টা চাকু, থ্রোয়িং নাইফ বলে, খোলা এমন চাকু যেগুলো থ্রো করা যায় দূর থেকে 20-25 ফিট দূরে আমি নিশানা করতে পারতাম। সে আমার হাতে ছিল 9টা চাকু, সেই সহ আমি খাল সাঁতরিয়ে তাকে খালের আরপারে গিয়ে আমি তাকে তাকে আমি কতল করি। এরপরে তার সাথে যারা ছিল আরও দুজন তারা ওখানেই স্পট ডেট হয়। এরপরে বাকি একজনকে আমি পাইনি, আমাকে সেই লোকটার হদিস দিতে পারল না। ওই সময় স্বাধীনতার বিপক্ষেই লোক হবে সম্ভবত, সে আমাকে ভুল তথ্য দিল, বলল যে সে চলে গেছে, কিন্তু তখন সে কচুরিপানার ভিতরে পালিয়েছিল যার জন্য তাকে ওখানে আর আমি পাইনি। পরবর্তীকালে তাকেও আমরা পেয়েছিলাম বেতাগে যখন মুক্ত হয়, আর তখন সেখানেও তাকে ওখানে শেষ করে দেওয়া হয়। আমি জোদ্দার বামনা থানার থেকে আমরা 200-250 পাক হানাদার বাহিনী ছিল, পুলিশ আলবদর আল শামস, তাদেরকে আমরা সান্ডা করতে বাধ্য করেছিলাম গ্রেনেড চার্জের মাধ্যমে। সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে, অনেক হতাহতের ঘটনা মানি এটা এমনভাবে সমস্ত পটুয়াখালী জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো যার ফলে পাকিস্তান বাহিনী আতঙ্কিত হয়ে গেল যে আমরা যেখানে যাচ্ছি সেখানে যা অপারেশনের জন্য যাই, বেতাগে যাচ্ছি, বেতাগে যাওয়ার আগেই বেতাগে পালিয়ে গেছে, পাথরঘাটা গেছি, পাথরঘাটা পৌঁছার আগেই পালিয়ে গেছে, এরকম পটুয়াখালী জেলার সমস্ত থানাগুলোর থেকেই পাক হানাদাররা পালাতে থাকে। এক পর্যায়ে 8ই ডিসেম্বর পটুয়াখালী জেলার থেকেই পটুয়াখালী জেলার সমস্ত পাক হানাদার বাহিনী পালিয়ে গেল। এ হলো পটুয়াখালী জেলার সর্বশেষ যুদ্ধকালীন অবস্থা। আজ আমরা আপনাকে পেয়ে
অনেক আমরা অনেক নিজের জীবনকে অনেক ধন্য মনে করছি। আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম অতীত সম্পর্কে, অতীতের ইতিহাস জানতে পারলাম, কীভাবে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ, কীভাবে আরও কত কী। আমরা হয়তো এইসব জিনিস শুধুমাত্র বইয়ে অল্প কিছু পেতাম, কিন্তু আজ আপনার কাছে এসে আমরা বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম। এভাবে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করছি। বীরগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ থেকে আপনাকে আমাদের সবার তরফ থেকে আপনাকে স্যালুট। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি নিজে মুক্তিযোদ্ধা করেছেন এবং নিজে তা দেখেছেন। আপনি নিশ্চয় জানেন যে মুক্তিযোদ্ধার তখন অবস্থা কেমন ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর আমাদের ওপর কত অত্যাচার নির্যাতন করত, আমাদের মা বোনদের ইজ্জত হানি করত। কিন্তু আজ আপনাদের মতো লাখ লাখ বীর সন্তানদের কারণে আজ আমরা পাই আমাদের স্বাধীনতা, পাই স্বাধীন দেশ, পাই একটি স্বাধীন পতাকা। আর এর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনেক, কিন্তু আপনাদের মতো বীর সন্তানদের অবদানও কোনো কিছু থেকে কম ছিল না। আপনাদের জন্যই আজ আমরা প্রতিষ্ঠিত। পাকিস্তানিরা চেয়েছিল বাংলাদেশ নামক দেশটা বিশ্বের মানচিত্র থেকে তুলে ফেলতে, কিন্তু আজ বাংলাদেশ নামের একটি দেশ আজ বিশ্বের মানচিত্রে ফুটে উঠেছে। গর্ববোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। যে সবচেয়ে বড় আনন্দ লাগতেছে আমরা জীবদ্দশায় যেন শেখ হাসিনাকে ক্ষমতায় দেখে যাই, এই আমার হলো শেষ কথা। ধন্যবাদ তোমাদের সবাই সকলকে আমাদের বাড়িতে আসার জন্য, আর কষ্ট করে যে আমার সাক্ষাৎকে নিলে। হ্যাঁ স্যার, ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি, আমরা মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমরা আপনার কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা দাদি, আপনাকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ও আমাদের সকল ছাত্রদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দাদি, আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু আপনাকে অল্প কিছু প্রশ্ন করব। দাদি, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি সচক্ষে দেখেছিলেন? বাবা দেখছিলাম, একদিনে তো দেখছিলাম আপনার নান, আর আমি দেখতে পারিনি, কারণ আমাকে সময় পটার হয়ে গেছে বাড়ি আসবার। আমরা আবার বাড়ি আসছে পড়ছি, হেগের পর হে মুক্তিযোদ্ধায় ওই বুহবুন্যায় হে যোগ দিয়েছে। আচ্ছা, বুহবুন্যায় হে গেছে পর আলতা ভাইদারের দ্বারে, আলতা ভাইদারের লাগে যোগ দিয়ে হে মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছে, আর আমি পোলাপান লই আমি আল্লাহ আসছিলাম বাড়ি। সুমাইয়া, আমি কিছু জানতে চাই। দাদি, আপনি যখন শুনছিলেন যে আপনার স্বামী মুক্তিযুদ্ধে যাবে, তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? অবস্থার কি থাকবে বোঝেন, একাল মুক্তিযুদ্ধে ফিরে যাইতো পারে না হয়তো, একাল কে মন লাগে থাকে, সেকালে তো বুঝে যে নাই যে ফিরিয়ে যায় আর বোন আদা হইবেন আর আইবেন, সেকালে তো এগিয়ে চলছে, সেকালে কি শান্তিতে আসলাম বাবা। আমি মার্জি, আমি জানতে চাই যখন রাজাকাররা জানতে পারে আপনার স্বামী একজন মুক্তিযোদ্ধা, তখন আপনার পরিবার ও এলাকার জনগণের উপর কিরকম অত্যাচার করে সে বিষয়ে আমাদের কিছু বলেন। আমি মাতারি মেনু দেখি না, দেখলো মুক্তিযোদ্ধা গো খুব হাসাইছে, কেন এরা মুক্তিযোদ্ধা এই রাস্তায় যাইতে আছে, এই ধরবে এই রাস্তা যায়, এই যে কেছি একালে পুলিশ টুলিশেরা মেলা টালা হয়ে দিয়ে একটা রাইফেল লইয়ে বই হয়েছে, এই আসতে আছে, এ তোমাকে কে আমরা মরমু এইরকম কয়েছে। আপনার স্বামী কার কাছ থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার উৎসাহ অনুপ্রেরণা পান? এ তো একা দিয়ে হিন্দু চলছে, আমি আমার দেই নাই, সে যাই রয়েছে ওই আলতা ফাইদারের দাঁড়িয়ে দেয় না দেওয়া তাল্লা আলতা ফাইদার, এখন বর্তমানে হে এখনো আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে, আপনার স্বামীর ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলুন। আচ্ছা কি আর কি বলবো, আমার কথা এখন তো এইরকম করছে বলছেন না, মুক্তিযোদ্ধার সময় ধরেন মুসলিম রাজাকার আর পোলাপান লইয়া মুক্তিযোদ্ধারা দেখতে আইসে ধরতে আইসে, ধরিয়ে নেওয়ার পরে আমি যে ইহাকে সামনে খারাইছি যে আপনি এরা ধরতে পারবেন না, ধরলেও হারে সম্মান দিয়ে নিতে হইব, হারে বাঁধ চিনতে পারবেন না, এইরকম করিয়ে আমি হাত চাইও গেছি, গেছি পর হারা হাত চাই আমার এরা হারা ই করছে খুব আমার ইজ্জত রাখছে,
হেরা খুব ভালো পাইছে, হেরা লইয়ে গেছে। তারপর তারে আমরা ছয় আট দিনের পর তারে সারাই আনি, বুয়ো বুনিয়ে খবর দিই। তার এইবার হে মুক্তিযোদ্ধা আইয়ে অভিন ভইয়া সেলি মেললে মুক্তিযোদ্ধা কমান্ডার, আর হে আর লেই লাইনের কমান্ডার, আর কমান্ডারের কমান্ডারের এই সবটা করি টরিয়া হাইয়ের পর হারে এই সারাই লই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করে তখন আপনার পরিবারের ওপর কেমন হয়েছিল? আর হেকালে কে আমাকে সস্তা আছে, আমাকে কোনো নাওয়া আছে না দেওয়া আছে না খাওয়া আছে, হেকাল তো আমরা পাগলের নেন। আর আমার স্বামী তো লারো পাগল, হে তো লারো পাগল, হে তো পাগলের নেন, খালি দিনের রাত নেই, হেরা তো সুপ সময় কান্দাকাটি করছে। তারপর আমরা গেছি, যাই আমরা কইছি যে আমার একটু দেখমু, আমাকে নিয়া দেহাইছে খালি রক্ত, খালি জান বয়ে মারছে ওই জায়গায়, রক্তের আর সুমান নাই, রক্ত বাইয়া গেছে পড়ছে। আমি তারপরও এক বছর পরও যাইয়া ওই রক্ত দেখিয়েছি বুঝলেন মজিবের, আমি ওইনে সবসময় যাইয়া আমি ওই রক্ত আমি এক বছর পরও যাইয়া দেখিয়েছি। এখনও আমি ঢাকা যদি যাই তা আমি এখন তো ঢাকা টোকা যাই না, গেলেও আমি হ্যার বাড়িতে চাইদুকুলে আমি একটা ঘুরি মেরি আমি আই দেখি কী করবো আমাদের করব। দাদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, জানলাম ইতিহাসের কথা, জানলাম অতীতের ইতিহাস সম্পর্কে, কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই বাঙালির ওপর অত্যাচার করেছিল, তারা নানাভাবে আমাদের এই বাঙালির ওপর নির্যাতন করে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ ছিল তাদের পরিবারের ওপর, ও বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আজ স্বাধীন হয় আমাদের এই দেশ। আপনার স্বামীর মতো লক্ষ লক্ষ বীরের রক্তের বিনিময়ে আমরা পাই আমাদের দেশ, পাই স্বাধীন পতাকা, পাই স্বাধীন একটি রাষ্ট্র। পাকিস্তানি হানাদার বাহিনীরা চেয়েছিল আমাদের বাংলাদেশ নামক দেশটা বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে, কিন্তু আজ আপনার স্বামীর মতো লক্ষ লক্ষ বীরের কারণে আর বঙ্গবন্ধুর প্রচেষ্টার কারণে আজ বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠিত। মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদের কবরের পাশে, যিনি আমাদের দেশ স্বাধীন করেছে, স্বাধীন আমাদের দিয়েছে, স্বাধীন রাষ্ট্র দিয়েছে, স্বাধীন দেশ, তার কবরের পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ও আগামী প্রজন্মর সবার তরফ থেকে আমি শহীদ আব্দুল হামিদকে বিনম্র শ্রদ্ধা জানাই। একজন মুক্তিযুদ্ধ প্রত্যক্ষদর্শী, আপনার দেখা একটি মুক্তিযুদ্ধ ঘটনা আমাদেরকে বলুন। সাতই মার্চ ভাষণ দেয়, স্বাধীনতার ভাষণ দেয়, তারপরে পঁচিশে মার্চ, সেই পঁচিশে মার্চ রাত ১২টার সময় এই একটা মানে ঢাকার সমস্ত শহরে ওরা পশ্চিম পাকিস্তান থেকে বিভিন্ন সৈন্য এনে, অনেক সৈন্য এনে সেই সৈন্য দ্বারা এই ঢাকা শহরকে অনেক নিহত করে, এবং সেই রাতের ঘুমান্ত মা বোন শিশু নির্যাতন করে, এবং শিশুদের নির্যাতন করে, মাদের মা বোনদের নির্যাতন করে, এবং অনেক লোকদেরকে একদম একবারে নিশ্চিহ্ন করে দেয়। যখন কপালবাড়া আসি তখনই দেখি ওদিক থেকে সেই আর্মির সেই লঞ্চ, অর্থাৎ ওই গানবোট বলতো তখন গানবোট, সেই গানবোটে আসতে আসে, এই গানবোটে আসার সাথে সাথে এর ভিতরে শুনি কি যে রাজা মেয়া আছে, সেই রাজা মেয়ারে মারছে, মারিয়া ওই নদীতে ফালাই দিয়েছে। কাদের ডাক্তার, এই সালাম ডাক্তারের বাবায় কাদের ডাক্তার, তারপরে দেবু ডাক্তার এই তাদেরকে ধরিয়ে আনে, এবং তাদেরকে ধরিয়ে আনে কাদের ডাক্তারকে, দেবু ডাক্তারকে সেই তার ঘরে বসেই গুলি দেয় এবং গুলি দিয়ে মারিয়ে ফেলায়। আরও কিছু লোকজন আনে, আনার পর এই যে সুবিদখালী টার্মিনাল ওইখানে বসিয়া কয়েকজন গুলি দিয়ে পাক মানে ফালাই দেয়। আমরা ওই সময় তো আর দেখিনি, আমরা তখন ওই বাগানে ছিলাম, এবং আরও কিছু ওই কাদের ডাক্তার এই সামনে এই ঋষিবাড়ি আছে, এই আমাদের লঞ্চঘাট মির্জাগঞ্জ দরবার শরীফ, মির্জাগঞ্জ দরবার শরীফের ওই পাশে লঞ্চঘাট, ওই লঞ্চঘাটে তোমার সেইখানে ঋষিবাড়ির সোজা সেই গানবোট আসার পরই গুলি দিয়ে কাদের ডাক্তারকে ফালাই দিল, ওইখানে ফালাই দিল। আমরা কান্দাকাটি করলাম বহু, অনেক অনেক কষ্ট, তখন যে কষ্ট খাইতে পারি না, দুঃখে এই বিভিন্ন জায়গায় যাইয়া ভাত পাইতাম না, খুব কষ্ট করছি। যাই হোক, মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার চূড়ান্ত বিজয়, এর জন্য আপনার মনে কী ধরনের প্রফুল্ল জাগে? প্রফুল্ল জাগে একটাই,
যে আমরা এই দেশে পরাধীন না, আমরা স্বাধীন, এই দেশ স্বাধীন, এই দেশে সমস্ত বাঙালি স্বাধীন, এই বাঙালি আমরা ভাই ভাই হয়ে থাকো, শান্তিতে থাকো, আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরেছিল, ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, একাত্তরের মা জননী।